রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, 14 বছর আগে এখানেই চালানো হয়েছিল নৃশংসতম হামলা। তাই তো রায়ের দিন সকাল থেকেই ঘটনাস্থল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হন দলীয় নেতাকর্মীরা। দুপুরে রায় ঘোষণা হলে এটিকে স্বাগত জানিয়ে বের করা হয় আনন্দ মিছিল। তবে দীর্ঘ প্রতীক্ষার এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি আওয়ামী লীগ নেতারা। যদি তার প্রমাণ সর্বোচ্চ শাস্তি পেতে, আমরা তার প্রমাণের ফাঁসি দাবি করছি, আমরা খালেদা জিয়ারও বিচার দাবি করছি। এই অপরাধের যে গুরুত্ব সেটা ভেবে আমরা মনে করেছিলাম যে তারেক রহমান যে এই ষড়যন্ত্রের মূল নায়ক তার ফাঁসি হবে, কিন্তু সেটা হয়নি। আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এনহান্সমেন্টের জন্য যাব কিনা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতাদের সাজা হলেও নয়াপল্টন বিএনপি কার্যালয় ও আশপাশে ছিল না নেতাকর্মীদের জমায়েত। সকাল থেকেই সেখানে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে রায়কে প্রত্যাখ্যান করে বিএনপি নেতারা জানান এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবেন তারা। তারেক রহমানের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ কোনো সাক্ষ্য প্রমাণ উপাত্ত আদালতে উপস্থাপন করা হয় নাই, তা সত্ত্বেও তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসা কৃতার্থ করার নগ্ন প্রকাশ। আমরা এই রায় ফরমাইশি রায় প্রত্যাখ্যান করছি। রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, কালো পতাকা মিছিল সহ 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির পক্ষ থেকে। দেশব্যাপী কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।